যাবে না। আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহ আপনি সবার কথা শুনেন, মালিক আমি একটু ভালো হতে চাই, আমাকে আপনি ভালো হওয়ার তৌফিক দেন, আল্লাহর কাছে দোয়া করবে, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক্ষুনি এই মুহূর্তে খাঁটি তওবা, তওবায়ে নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি তওবা করে এখনই আমাদের হালখাতা করে নতুন জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বিভিন্ন ভাবে বলেছে আমরা যেন পূর্ণাঙ্গ মুসলমান হই, আধা মুসলমান যেন না থাকে, বিভিন্ন ভাবে বলেছে। ভাইরা আমার, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য এক নম্বরের কাজ হলো ইমানটাকে খাঁটি করতে হবে। এক নম্বরের কাজ কি করতে হবে? ইমানকে খাঁটি করতে হবে। ইমানের মধ্যে কোনো ভেজাল থাকলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া, ইমানের মধ্যে ভেজাল কেমনে থাকে? বিভিন্ন ভাবে থাকে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর পাশাপাশি যদি আপনি কোনো মানুষকেও আল্লাহর স্থানে স্থান দেন, আল্লাহর জায়গায় বসান, আল্লাহর মর্যাদা দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নষ্ট হয়ে গেল, ভেজাল ঢুকে গেল। আল্লাহ তাআলা ভেজালকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তাওহীদ যে ব্যক্তি ধারণ করে, লালন করে, শুধুমাত্র তাকেই মুক্তি দিবেন। তাওহীদ একত্ববাদ, এক। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী? কোন পিশাবের মুখাপেক্ষী আল্লাহ? কোন বুজুর্গের মুখাপেক্ষী? আল্লাহর কোন দালাল লাগে? আল্লাহর কোন কন্ট্রাক্টর লাগে? আল্লাহর কোন এজেন্ট লাগে? আল্লাহর কোন ভায়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বলে হয়ে যায়। এই জন্য বান্দা ইবাদত করবে শুধু কার? আল্লাহ। এই জন্য প্রত্যেক রাকাতে সুরা ফাতিহাতে আমরা স্বীকার করি ইয়াকা নাবুদু, আল্লাহ শুধু আপনার ইবাদত করি, শুধু আপনার ইবাদত করি, গোলামি শুধু আপনার, যা বলবেন তা শুনব। এই কথা শুধু প্রযোজ্য হবে কার বেলায়? আল্লাহর বেলায়। আর কারোর বেলায়? বো যা বলবে তা শুনব যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের বাইরে না যাবে। বাপ মা যা বলবে তা শুনবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ নিষেধের বাইরে, আমার দল, আমার গোষ্ঠী, আমার এলাকা, আমার বন্ধু বান্ধব, আমার ছেলে মেয়ে, আমার সবকিছু, এমনকি আমার নফস, নিজের মনেও যা বলে তা শুনবো যতক্ষণ পর্যন্ত সেটা করতে গিয়ে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন না হয়, এটাকে বলে তাওহীদ। এটাকে বলে তাওহীদ। আমি অন্ধের মতো যার কথা শুনবো তিনি হলেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর কারোর কথা অন্ধের মতো শুনবো না। আপনি মনে করেন আপনার কিছু বন্ধু বান্ধব আছে, আপনাদের একটা দল আছে, বাস দলের স্বার্থে, গ্রুপের স্বার্থে, গোষ্ঠীর সাথে, বন্ধু বান্ধবের স্বার্থে অনেক সময় আমরা অনেক আগাম কুগাম করি, কি করি না? অনেক হারাম কাজ করি না? খালেস তাওহীদ তখন হবে যখন আপনার সমস্ত আদেশ নিষেধ হবে শুধুমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য। মালিক একমাত্র আল্লাহ, আমার গোলাম এক, আমি গোলামি এক জায়গার করি, অন্য কোন জায়গার গোলামি আর করি না, করব না, কোন ব্যক্তির না, কোন গোষ্ঠীর না, এমনকি নিজের মনেরও না, নিজের নফসেরও না। আমার মনে যা চাইবে তা করব, আমার মনের চাওয়া আমি পূরণ করব, যদি সেটা করতে গিয়ে আমার আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন না হয়, আর যদি লঙ্ঘন হয় তাহলে নিজের মনেরও বিরোধিতা আমি করব। এর নাম হলো তাওহীদ। এর নাম হলো কি? তাওহীদ। এই তাওহীদকে মজবুত করতে হবে খাঁটি মুসলমান হওয়ার জন্য। নাম্বার দুই, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। নামাজে গাফলতি করলে সে খাঁটি মুসলমান হতে পারে? ভাইরা আমার, কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলার কাছে হিসাব নেওয়া হবে কিসের? নামাজ। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজের হিসাবে বেশি একটা ভেজাল ধরা পড়বে না, পাঁচ ওয়াক্ত পড়ছে, ওয়াক্ত মতো পড়ছে, খুব একটা ভেজাল ধরা পড়বে না, নবীজি বলেছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, এই ব্যক্তি সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, আখিরাতের অন্য সব ঘাটিতে ঠিক পেয়ে যাবে, সামনে তার সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ভেজাল ধরা পড়বে,
ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে সামনে আর আগাইতে পারবে না, থেমে যাবে ওখানে, শেষ। ও বেনামাজি ভাইরা, ও তিনক্ত নামাজি ভাইরা, তিনক্ত পড়েন দুইক্ত পড়েন না, একক্ত কম্বলের নিচে শুয়ে থাকেন, যারা এই কাজ করেন কিয়ামতের দিন প্রথম হিসাবে আটকা পড়ে যাবেন। আর প্রথম হিসাবে যদি আটকা পড়ে যান, নবীজি বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সামনে আর আগাইতে পারবেন না, ওখানেই আপনাকে থেমে যেতে হবে। এই জন্য নামাজে গাফলতি করব না তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না, মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না, নামাজ ত্যাগকারী নিজেকে মুসলমান দাবি করতে পারে না। কিন্তু আমাদের দেশে নামাজ না পড়লে কি হয়েছে, আবার বড় গলায় বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে বলে না, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। দাবি দেখছেন, নামাজ ছাড়া বলে ইমান থাকে তার। নবীজি বলতেছেন বাইনার রজলি ওয়াশিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষের সাথে শিরিক এবং কুফরির, নাস্তিক এবং মুশরিক, হিন্দু অন্য ধর্মের যারা আছে, আল্লাহকে যারা, আল্লাহ তাওহীদকে যারা মানে না, স্বীকার করে না, তাদের সাথে একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ। সেই নামাজ না পড়ে বলে কি, নামাজ না পড়লে কিছু ইমান আছে। এই ব্যক্তির কথা হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি বলে সারা জীবনে দাঁত টাত কিছু মাজে না, ব্রাশও করে না, কিছুও করে না, মেসোয়াকও করে না, আবার বলে যে দাঁত মেসোয়াক না করলে, ব্রাশ না করলে কি হবে, আমার মুখ পরিষ্কার আছে। এই এই খবিস তার দাবিতে যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার লম্বা গলায় ইমান আছে দাবিকারী, এই ব্যক্তিও সত্যবাদী না। নামাজ না পড়লে ইমান চলে যাবে কিনা, সে কাফের হয়ে যাবে কিনা, এটা নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এটুকু বলতেছি, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ভিতরে ভিতরে বেঈমান ছিল, কাফের ছিল, মুনাফিক, ওরাও নামাজ পড়ত। কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করবে আর মসজিদে পাঁচবার হাজিরা দিবে না, এটা সম্ভব হতে পারেই না। মুসলমান শয়তানের ফুসলানিতে পড়ে জেনা করে ফেলেছে, হতে পারে। মুসলমান সম্পদের লোভে সামলাতে পারে না নিজেকে, চুরি করে ফেলেছে, পরে তওবা করছে, এটা হতে পারে। তো ঠান্ডা মাথায় মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আজান হচ্ছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষক দাঁড়িয়ে বলছে হাইয়া আলাস সালাহ, ও মুসলমান পুরুষ নামাজে আসো, আল্লাহ ডাকছে হাইয়া আলাল ফালাহ, আসল সাকসেস, আসল সফলতার দিকে আসো, মালিক ডাকছেন। সে ডাক শোনার পরেও সে শুয়ে রয়েছে, সে কাজ করতেছে, সে খেলা দেখতেছে, সে মোবাইল টিপতেছে। এই হতবাগা, এই কপাল পড়া, নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিস থেকে এরকম বোঝা যায়। ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, বেনামাজি, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, কোনো ভাগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে, অথচ অবলীলায় নামাজ পড়ছে। আল্লাহ তারা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়, নামাজ আমাদেরকে টাইমের প্রতি গুরুত্ব বুঝায়, যে টাইম হলে চলে যেতে হবে আল্লাহর ঘরে। নামাজ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নিয়মিত ওয়াক্ত মতো পড়ে, সে অলস হতে পারে না। অলস ব্যক্তি কখনো পাঁচ ওয়াক্ত নামাজই সামান্য টুকটাক অলসতা থাকতে পারে, চূড়ান্ত ভাবে অলস ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না। ফজরের সময় ঘুমের আরাম ছেড়ে দিয়ে, আরামের বিছানা ফেলে দিয়ে, মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে হিম্মত করে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, সে প্রকৃতপক্ষে অলস হতে পারে। অতএব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যেসব ভাইরা এতদিন তিন ওয়াক্ত, চার ওয়াক্ত, দুই ওয়াক্ত পড়েছেন, আল্লাহকে একটু বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি নতুন জীবন গড়ব, চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ। আমার আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো, আপনার নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে
মালিকের কাছে যদি মাফ চান মালিক মাফ করে দেন, নতুন করে যদি শুরু করেন মালিক সেটা সুযোগ দেন। অতএব সুযোগ নেবেন না ভাইরা আমার? কত মানুষ আপনার আমার মতো এই পৃথিবীতে ছিলেন, তারা সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছে, সুযোগকে নেওয়ার জন্য অপেক্ষা করেছে, সময় কালক্ষেপণ করেছে যে নেব দেখা যাবে, আর এখনো গোটা জীবন পড়ে আছে, কিন্তু সেই সুযোগ তারা আর পায় নাই। আছে না এরকম কত মানুষ আছে, সুযোগ আর তারা পায় নাই। আপনার আমার সুযোগ কখন চলে যাবে আমরা জানি না, কেউ জানি না। অতএব তওবা আগামীকাল থেকে না এখন থেকে, এখন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান। তাহলে খাঁটি মুসলিম হওয়ার জন্য তাওহীদ ঠিক করতে হবে, এই কপাল দিয়ে সেজদা শুধু আল্লাহকে হবে, অন্য কোন জায়গাতে কোন মানুষকে হবে না, কোন কবরকে হবে না, কোন মাজারকে হবে না, কোন পীরকে হবে না, কোন মানুষকে। এই সেজদা শুধু কাকে হবে? আল্লাহকে। সন্তান চাইবো কার কাছে? আল্লাহ। ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইবো কার কাছে? আল্লাহ। যা দরকার তা মন খুলে বলবো শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আল্লাহর কোন দালাল আছে? নাই। যে দালালের কাছে বললে আল্লাহর কাছে নিয়ে দিবে এমন কোন সিস্টেম আছে? নাই। দুনিয়াতে এসব দুই নম্বরের সিস্টেম, রাজনৈতিক নেতাদের কাছে এসব দুই নম্বরের সিস্টেম, প্রশাসনের বড় বড় অফিসারদের কাছে এসব দুই নম্বরের সিস্টেম অনেক সময় থাকে, যে স্যারের ওই ডাইনে বামে কিছু করলে হয়ে যায়, ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম নাই, দুর্নীতির কোন সিস্টেম আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব, তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই যে হুজুরদেরকে দিয়ে দোয়া করাই তাহলে কবুল করবো, এ কথা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই। তাহলে আপনার যেটা দরকার আপনি সোজা আল্লাহর কাছে চাই, সোজা একদম ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবে, হাত তোলা ছাড়াও দোয়া করা যায়, হাত তোলা ছাড়াও দোয়া করা যায়। আপনার একটা অসুবিধা হয়েছে আপনি রাস্তায়, তখনই মনে মনে হালদাস না করে, গালিগালাজ না করে, অস্থির না হয়ে মালিকের সাথে একটু কথা বলে দিবেন, আল্লাহ আপনি দেখছেন আমার এই দুরবস্থা, আমি বিপদে পড়েছি, আমার একটা সমস্যা হয়েছে, আল্লাহ আপনি পারেন একমাত্র উদ্ধার করতে, আর কেউ না। আল্লাহর সাথে কথা বলে সাথে সাথে চাইবেন, এটা হলো ইমানদারের পরিচয়, করবেন তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে আমাদের আল্লাহ থেকে অনেক দূরে সরায় দিস, অনেক দূরে সরায় দিস, আল্লাহর সঙ্গে আমাদের বহু দূরত্ব হয়ে গেছে, আমাদের আল্লাহর কথা স্মরণ আসে না, অস্থির হলে আল্লাহর কথা স্মরণ, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ আসে। তার চাইতে বড় কপাল পোড়া কে, যার সন্তান না হলে মাজারে দৌড়ায় মালিকের কাছে যায় না, তার সাথে বড় তার চাইতে বড় নিমক হারাম কে, যে অক্সিজেন নেয় মালিকের, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে মালিকের, অথচ ব্যবসার উন্নতির জন্য দুনিয়ার জন্য চলে যায় মাজারে, এর চেয়ে বড় নিমক হারাম আর আছে? আর এই নিমক হারামদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, তাদের জন্য জান্নাত না। এই জন্য খাঁটি মুসলমান হইতে হলে নিমক হাল হইতে হবে, করবেন তো ইনশাআল্লাহ। দুইটা কাজ বললাম, পাঁচত্ব নামাজ পড়তে হবে, তিন নম্বর হলো হালালের পথে থাকতে হবে, কখনো হারামের দিকে যাওয়া যাবে না। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু ভাইরা আছেন নামাজ কালাম পড়েন, অনেক মা বোনরা আছেন নামাজ কালাম পড়েন, কিন্তু আবার সাথে হারামও করেন, আছে না নাই? আপনারা কি জানেন সবচেয়ে বড় আবেদ কে, সবচেয়ে বড় ইবাদত গুজার কে বলতে পারেন? আমাদের সমাজে যে ব্যক্তি বেশি বেশি নামাজ কালাম পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি নফল রোজা রাখে, ফরজ তো রাখি সাথে নফলও রাখে, এই ব্যক্তিকে আমরা মনে করি লোকটা অনেক আবেদ, এবাদত গুজার, তাই না? অনেক বন্দেগী করে, এবাদত করে, এবাদত সবচেয়ে বড় এবাদত গুজার মানুষের মার্কা কিন্তু ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে বেঁচে থাকবা, আল্লাহ যা নিষেধ করেছেন ওটার ধারে কাছেও যাবা না, সবাই যাচ্ছে যাক তুমি যেও না, জাহান্নামে যাওয়ার লোক বেশি জান্নাতে যাওয়ার লোক কম, সবাই দৌড়ালে তুমি দৌড়ায়ও না, উল্টা পথে চলা শিখো, একা একা চলতে শিখো, জান্নাতিদের সিরিয়ালে লোক কম থাকবে, ওই লাইনে কাতারে লোক কম থাকবে, সবাই হারাম খায় খাক তুমি যেও না,
সবাই ক্রিকেট খেলা দেখতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, দেখো নষ্ট করো, তুমি যেও না, সবার মোবাইলে গান আছে তোমার মোবাইলে থাকবে না, সবার মোবাইলে হিন্দি ফিল্মের ক্লিপ আছে তোমারটাতে থাকবে না, সবার মোবাইলে হারাম জিনিস আছে দেখে সে গোপনে তোমারটাতে থাকবে না, কারণ তুমি জান্নাতে যেতে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজকাল নামাজ কালাম পড়া মানুষও পাওয়া যায়, জিকির আজকার করা মানুষও পাওয়া যায়, দাই টুপিওয়ালা মানুষও টুকটাক পাওয়া যায়, কিন্তু হারাম থেকে বাঁচার জন্য সিরিয়াসলি তওবা করে পাহাড়ের মতো দৃঢ় থাকে এরকম মানুষ পাওয়া যায় না, যায় না, খুব কঠিন, অনেক কম। আপনি সব করলেন আবার যদি তলে তলে হারামও করলেন, তাহলে এই করার কোনো মূল্য নাই। মা বোনরা অনেকে পাঁচত্ব নামাজ পড়েন মাশাল্লাহ, কিন্তু পর্দা করেন না, আছে না নাই? দেবর ভাসুরের সাথে পর্দা করেন না, তাদের সাথে দেখা দেন, নিজের সুন্দর চেহারাকে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন, আছে না নাই বলেন? পাড়ার এলাকার সবার সাথে গল্প আড্ডা করেন, দেখেন পর্দা করেন, তাহলে এদিকে নামাজ পড়তেছেন, এদিকে আবার হারাম কাজ করতেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা মানতেছেন, অন্য মহিলার পিছনে সমালোচনা করে, পাশের ঘরের মহিলার সাথে শত্রুতা আছে, আরেকজনের সাথে দুস্তি আছে, ওর কাছে গিয়ে এর বদনামি করে, আছে না নাই? আছে। চুগলখুরি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এটা মহিলাদের না, মহিলা পুরুষ সবার মধ্যে এরও আছে। আর আমাদের পুরুষদের তো এক্সট্রা, মহিলাদের তো অল্প কিছু, আমাদের তো হারাম খাওয়া থেকে নিয়ে গালিগালাজ থেকে নিয়ে গিবত শেখায় থেকে নিয়ে চায়ের দোকানগুলোতে এক একটা গিবতের কারখানা, এক একটা চায়ের দোকান এক একটা গিবতের কারখানা, গিবতের প্রোডাকশন হয়, ঠিক না বেটি? ভাইরা আমার, এই দেশে যত বুদ্ধিজীবী, এত বুদ্ধিজীবী পৃথিবীর কোনো দেশে নেই, আর এই জন্য এই দেশে এত দুরবস্থা, কারণ যে দেশে কাজের লোক নাই শুধু বুদ্ধি দেওয়ার লোক, কাজের লোক নাই, মাঠে কাজ করার জন্য লোক পাওয়া যায় না, ঠিক না বেটি? খেতে কাজ করবে টাকা দিলেও লোক পাওয়া যায়, কিন্তু মাশাআল্লাহ চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে চায়ের কাপে চুমুক দিয়ে রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, সরকার নিয়ে, রাজনীতি নিয়ে এক একজনের যে হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস, মনে হয় যে এক একটা বড় বড় বুদ্ধিজীবী, শয়তান এগুলোকে এমন রসকর দিছে, এমন মজা দিছে এগুলোর মধ্যে শয়তান, যে আপনি দেখবেন নামাজ আসতে ভালো লাগে না, একটা ভালো কথা শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, কিন্তু ওই চায়ের দোকানের আড্ডা ছাড়া বাঁচা, বিশেষ করে এই যে সমস্ত এলাকাতে প্রবাসীরা বেশি থাকে, ব্রাহ্মণবাড়িয়া আছে বা আপনার কুমিল্লা বা এই সাইড যে সব জেলাতে একটু প্রবাসী বেশি, এসব এলাকাতে এগুলো ওখান থেকে ডলার আর রিয়াল পাঠায়, আর এখানে বসে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তো